ক্যামেরা ব্লক করতে বললে বিজনেসটা খারাপ হয়ে যাবে, একাই ব্লক করে ভালো হয়। ক্যামেরা ধরার জন্য বারবার পড়া লাগে, ক্যামেরা ধরার জন্য বারবার পড়া লাগে, ব্লক নাই করো ফের। পাকিস্তান শোরে কি তরহ বনতি দেশি মুরগি কামারা ডিম এই রান্নাটা আমার আম্মু অনেক বেশি পছন্দ করতো, আমার আম্মু বানাতো, তো আজকে আমি বানাবো ডিম আর চিকেন দিয়ে ডাল। ঠিক আছে, আম্মু বানাবো, আম্মু বানাতো এটা আগে। কত মশলা দেখো সব বলে দাও সবাই, দোকান বানাবে মশালে কি ইসনে দোকান বানাতি হয়ে যাবে, এতনা মশালা ডাল হ্যাঁ ডাল। কাল মানে বলা থা ডাল লেখা ওই ডাল বহ মজে কি বানতে চলে সারি মশলা ডাল দিয়ে না আর ইচ্ছা দেখো জলদি করো গ্যাস ভি জ্বালে ভালো গ্যাস বাস নেই কার করতে আগে বলে লাগতে টাইম বলতে গ্যাস ভি জানে ওয়ালি হে বাস দেখতে থাকেন দেখতে থাকেন আপনারা গুনা করি ইনশাআল্লাহ থাকে গুনা করি এরা ব্লক করতে বললে বিজনেসটা খারাপ হয়ে যাবে, একাই ব্লক করে ভালো হয়। ক্যামেরা ধরার জন্য বারবার পড়া লাগে, ক্যামেরা ধরার জন্য বারবার পড়া লাগে, ব্লক নাই করো ফের। তুমি খুদ বল লাগে বুঝে চলে যাও, এই ধূপ লে বেঠা উপর মধ্যে আরাম করে লাগে। বেয়াই তো চাই দিই দিই ডালটাকে দিলাম মশলার মধ্যে দিয়ে দিয়ে ভোনা করে নিচ্ছে সুন্দর করে, এখন কষাবো, এখন ডাল কষাবো, এখন কষাবো, কষানোর পরে দিব সে জলের পানি। আমার মনে হচ্ছে লবণ কম, আর একটু লবণ দিয়ে দিতে পারে, একটু নমক চেক তো করলো, এখন চেক করার সময় নেই, পরে সময় পরে তেজ হয়ে যাবে। গ্যাসের পাওয়ার তো কম কেন, গ্যাস তো নিচে চলে না, এত পাওয়ার কম কেন, দেখো তো একটু চেক করো তো, গ্যাস নিচে চলে কি কি চলে নিচে হ্যাঁ পাওয়ার হ্যাঁ চা গ্যাস কবে আসলো পরে আর গোদাল দিকে লাগবে। তো দেখতে পাচ্ছ তোমরা এই যে আমি এটাকে পাহাই নিচ্ছি সুন্দর করে, এখন কষানোর পরে একটু ঝোলের পানি দিব দেখতে পাচ্ছ, তারপরে দিব ডিম, এই যে এখানে ডিম, সব কিছু চিকেনের মশলা মশলা দিচ্ছি আর আছে বাকি তো ডিম, ডিম ভেজে রাখছিলাম এটা দিব একটু পরে, একটু পরে কত সুন্দর ঘন আসছে, কত সুন্দর দেখতে কালার, কত সুন্দর কালার, তোমার দিস মেসে বানাতি ডিম নি ডালতে আমরা নেই এসে নেই বানাতে এসে নেই বানাতে চোখ মে মেরে না তোর সুন্দর করে কষাই নিচ্ছে এই মশলা দিয়ে, এটা অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে না, অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, দেখেন এই ডালটা ভুনা কত মজা, কি হাসু কেন ডালটা ভুনা কত মজা, দেখে চলো আমি মে হাসলাম বলতে হাসো, দেখেন ডালটা ভোনা কত মজা, এই ডালটা ভোনা বাংলাদেশে অনেক মানুষ পছন্দ করে, আমি অনেকদিন পরে ডালটা ভোনা করার প্ল্যান করলাম, এই ডাল ভোনা খেতে অনেক ভালো লাগে, তো আজকে করতে থাকি ডাল ভোনা আপনারা দেখতে থাকেন। হ্যাঁ
বন্ধুরা এটা আমি সুন্দর করে কষিয়ে নিব, নিয়ে একটুখানি পানি দিব, বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ এটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমে। এটা মোটামুটি নরম হয়ে গিয়েছে আমার ডালটা, তো আমার খুব জলদি হয়ে যাবে এটা, ঠিক আছে? তো আমার বেশি ইয়ে করতে হবে না, বেশি পানি দেওয়ার দরকার হবে না। আর আমার এদিকে গ্যাসের টাইমটাও কম আছে, 10-15 মিনিটের মধ্যে রান্না করতে হবে আমাকে। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি এখন আমি পানি দিলে দিই, দেখো এখন পানি দেব, এখন আমি কি করবো, ঢাকন দিয়ে দেবো আর ওয়েট করবো পানিটা কমার জন্য। এখানে দেখো ওয়েট করবো পানিটা কমার জন্য, পানি কমা হয়ে গেলে তারপরে আমি যখন একদম হয়ে আসবো তখন আমি দেবো দিদি। এখন ওয়েট করতে থাকি 20 মিনিট। সকালে সেই ডাল রান্না করতে আমার বিকাল পর্যন্ত দুপুর পর্যন্ত আসতে হয়েছে, কারণ গ্যাস চলে গেছিলো, পাকিস্তানে তো টাইম দি টাইম গ্যাস আসছে। তো এখন দেখো এটা ডালটা মোটামুটি ঘন হয়ে আসছে, দেখতে পাচ্ছ? এই যে আমার মোটামুটি হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম, ডিমগুলো এইভাবে করে দিয়ে দিবো, দেখো সুন্দর করে। এই দেখো ডালের মধ্যে ডিমের সুন্দর একটা রেসিপি, দেখো তো কত মজা হবে এটা খেতে। দেখো দিয়ে দিলাম, এই যে ডিম দিয়ে দিয়েছি, এখন এটা কিছুক্ষণ জাল হওয়ার পরে এটা হয়ে যাবে। দেখো তো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার রান্নাটা, একটু বাদে এটাকে আমি নামিয়ে ফেলবো। দেখো একদম মানে ভোনা ভোনা করে ফেলছি ডালটাকে, এটা কিছুক্ষণ কমবে তারপর এটাকে নামিয়ে নিব। দেখো কালার দেখো কত সুন্দর, না বড়কে প্রথমবার খাওয়াবো আজকে। সো রান্না তো মোটামুটি শেষের পথে আর হয়ে যাবে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তোমাদের কাছে কেমন লাগছে আমার রান্নাটা কমেন্ট করে জানাবা, কার কার খেতে ইচ্ছা করছো তাও জানিয়ে দিবা। আর এখনকার মতো মোটামুটি বিদায় নিচ্ছি, দেখিয়ে দিলাম তোমাদেরকে পুরোটা। ভালো থেকো, আল্লাহ হাফেজ।